এই আকাশবাণী গুৱাহাটী দৈনিক আঞ্চলিক বাতৰি পঢ়িছো তন্মিতা ভৰদ্বাজে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি তামুলপুর জেলাত উপস্থিত হয়ে এখন জনসভাত অংশগ্রহণ করে। মুখ্যমন্ত্রীগী তামুলপুরের জারতালুকত পাগলা দিয়া নৈর উপর নির্মিত এখন পকী দলঙর শুভ উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানের পাছত জনসভাত অংশ লৈ এই দলংখনের ফলত জেলাখনত যাতায়াত ব্যবস্থা সুচল হওয়ার সময় রাহি হব বলে তেখেতে মত প্রকাশ করে। উল্লেখযোগ্য যে প্রায় 30 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 2021 চনত নির্মাণ কার্য আরম্ভ হওয়া এই দলংখনের ফলত অঞ্চলটির প্রায় 25,000 লোক উপকৃত হব। সিকিমের লংডাঙের দ্বার বিস্ফোরণের সৃষ্টি হওয়া তিস্তা নৈর আকস্মিক বানত 14 জন লোকে প্রাণ হেরার 22 গৰাকী সেনাজান সহ মুঠ 102 জন লোক সন্ধানহীন হয়ে আছে। আনহাতে এই বানত 26 জন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে। সরকারের তথ্য অনুসারে সিকিমের আকস্মিক বানত রাজ্যখনের প্রায় 22,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তার প্রবল বানে 11খনকৈ দলং উটুয়াই নিছে। প্রশাসনে চলোৱা উদ্ধার অভিযানত প্রায় 2,000 লোকক নিরাপদ স্থানলৈ স্থানান্তরিত করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পর্যটক আর চুংথাং লাচুং লাচেন অঞ্চলের স্থানীয় রাইজলৈ স্বাস্থ্য আর টেলিফোনিক সেবা আগবাইছে। আকাশবাণীর সঙ্গে হওয়া কথা বতরাত NDRFর দ্বিতীয় বেটেলিয়নের কমান্ডেন্ট গোমন্দে সিনে কয় যে বানপানী অধ্যুষিত অঞ্চলসমূহ প্রয়োজন সাপেক্ষে উদ্ধার অভিযান অধিক তীব্র করে তোলা হব। ইপিনে সিকিমত এই দ্বার বিস্ফোরণের ফলত সৃষ্টি হওয়া বানত ভারতীয় সেনাবাহিনী কর্মরত এজন জওয়ান সন্ধানহীন হয়ে আছে। সন্ধানহীন জওয়ানজন বাক্সা জেলার আনন্দ বাজারের মৃত কলিতা বলে জানিব পৰা গৈছে। বিভাগীয় নির্দেশ অনুসরি আলিপুর দ্বারত কর্মরত জওয়ানজনে সিকিমলে গৈছিল। এই বানের ফলত ক্ষতিগ্রস্ত হওয়া লোকের সুবিধার সিকিম আরক্ষীয়ে কেবাটাও হেল্পলাইন নম্বর মুক্তি করেছে। বানত আর্তজনক উদ্ধারের মুক্তি করা হেল্পলাইন নম্বর কেটা 03592202892, 03592221152 আর 800176338। একে সময়তে জরুরীকালীন সেবার আর্তজনে 112 নম্বরতো ফোন করব। আনহাতে সিকিমের শোচনীয় বান পরিস্থিতির পশ্চিমবঙ্গের উত্তর অংশত ঠায়ে ঠায়ে বান পরিস্থিতির অবনতি ঘটিছে। রাজ্যখনের দার্জিলিং আর কালিম্পংৰ জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারত বানর বিস্তরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনহাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর কোচবিহার জেলার তিস্তা নদী উফন্দি উঠার ফলত বান পরিস্থিতিয়ে জটিল রূপ ধারণ করেছে। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে অহা বছরের ফেব্রুয়ারি মার্চ মাহত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত করার পরিকল্পনা করেছে। এই অনুসরি অহা 1 নভেম্বরের অনলাইন প্রপত্র পূরণ প্রক্রিয়া আরম্ভ হব। 30 নভেম্বর প্রপত্র পূরণের অন্তিম দিন ধার্য করা হয়েছে। এই সন্দর্ভত শিক্ষা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রকে কালি এখন অধিসূচনা জারি করে। এই অধিসূচনায় নির্দিষ্ট সময়সীমার ভিতর প্রপত্র পূরণের প্রক্রিয়া সম্পন্ন করবলৈ শিক্ষানুষ্ঠানের মুরব্বীক নির্দেশ দিয়া হয়েছে। ইপিনে পিতৃ মাতৃৰ বার্ষিক আয় 2 লাখ বা তাতকৈ কম হলে এনে পৰিয়ালৰ পৰীক্ষাৰ্থীয়ে কেন্দ্ৰ মাচুল নাইবা পৰীক্ষা মাচুল ৰেহাই পাব বুলি অধিসূচনাত উল্লেখ কৰা হৈছে। অসম লোকসেৱা আয়োগে পৰীক্ষা সন্দৰ্ভত এটা গুৰুত্বপূৰ্ণ ঘোষণা আগবঢ়াইছে। কালি এই সন্দৰ্ভত জাৰি কৰা এটা বিবৃতিত আয়োগে উল্লেখ কৰিছে যে চলিত বৰ্ষৰ অক্টোবৰৰ শেষৰ ফালে 2022 বৰ্ষৰ সংযুক্ত প্ৰতিযোগিতামূলক মূল পৰীক্ষাৰ ফলাফল ঘোষণাৰ সম্ভাৱনা আছে। মৌখিক সাক্ষাৎকার প্রক্রিয়া অহা নভেম্বর মাহৰ প্ৰথম ভাগত অনুষ্ঠিত হওয়ার সম্ভাৱনা আছে। ইয়াৰ লগতে 2024 চনৰ মার্চ মাহৰ শেষৰ ফালে পৰৱৰ্তী সংযুক্ত প্ৰতিযোগিতামূলক প্ৰাৰম্ভিক পৰীক্ষা অনুষ্ঠিত কৰা হ'ব বুলি আয়োগে উল্লেখ কৰিছে। উল্লেখযোগ্য যে অসম লোকসেৱা আয়োগে বিগত 8 আৰু 10 জুলাইত ৰাজ্যৰ নিৰ্দিষ্ট মণ্ডলসমূহত মূল পৰীক্ষা অনুষ্ঠিত কৰিছিল। এইবাৰৰ পৰীক্ষা 913 পদৰ বাবে অনুষ্ঠিত হৈছে। আকাশবাণী গুৱাহাটীৰ আঞ্চলিক বাতৰি বিভাগে বিশ্বনাথ হোজাই আৰু তামুলপুৰ জিলাৰ পৰা অংশকালীন সংবাদদাতা পদৰ বাবে আবেদন বিচাৰিছে। আগ্ৰহী প্ৰাৰ্থীয়ে 20 অক্টোবৰৰ ভিতৰত আবেদন পত্ৰ জমা দিব পাৰিব। প্ৰাৰ্থী স্নাতকোত্তৰ ডিপ্লমা, সাংবাদিকতাৰ স্নাতক বা স্নাতক ডিগ্ৰীধাৰী হ'ব লাগিব। বয়স 24-45 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। লগতে প্ৰাৰ্থী জিলা মুখ্য কাৰ্যালয়ৰ পৰা 10 কিলোমিটাৰ ব্যাসাৰ্ধৰ ভিতৰত থকা হ'ব লাগিব। ইয়াৰ লগতে প্ৰাৰ্থীৰ ন্যূনতম 2 বছৰৰ সাংবাদিকতাৰ অভিজ্ঞতা থকা হ'ব লাগিব। আগ্ৰহী প্ৰাৰ্থীয়ে www.newsonair.gov.in এই বিষয়ে সবিশেষ তথ্য লাভ কৰাৰ লগতে ইয়াৰ বাবে প্ৰয়োজনীয় আবেদন পত্ৰ ডাউনলোড কৰিব পাৰিব। ইচ্ছুক প্ৰাৰ্থীয়ে একপি পাছপোৰ্ট আকাৰৰ ফটোসহ স্বপ্ৰত্যায়িত নথি 20 অক্টোবৰৰ ভিতৰত ডাকযোগে অথবা নিজৰ আকাশবাণী গুৱাহাটীৰ চানমাৰী কাৰ্যালয়ত জমা দিব লাগিব। আবেদন পত্ৰসমূহ হেড অফ অফিচ আকাশবাণী গুৱাহাটী চানমাৰী গুৱাহাটী 78100 প্ৰেৰণ কৰিব লাগিব। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানতে শেষ হ'ল।